সর্বসাধারণের জন্য ট্রেন চালুর দাবিতে সিআইটিইউর অবস্থান বিক্ষোভ। নদিয়া শান্তিপুর রেলস্টেশনে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সর্বসাধারণের জন্য ট্রেন চালুর দাবিতে চলছে বিক্ষোভ। আজ সকালে নদিয়া জেলা সিআইটিইউর উদ্যোগে শান্তিপুর লোকাল কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। রেলস্টেশন সংলগ্ন ভ্যান রিক্সা চালক ইউনিয়ন, টোটো অটো সংগঠন, রেলওয়ে হকার ইউনিয়ন সহ বিভিন্ন অসংগঠিত শ্রমিকরা সমবেত হন। তাছাড়াও বর্তমান কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতেও দেখা গেল। ভ্যাকসিন দুর্নীতি, পেট্রোল ডিজেল রেস কমানো নিয়েও রাজ্য কেউ এক হাত নিতে ছাড়েননি তারা। সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়া, গণপরিবহন ব্যবস্থা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা, সেখানেও কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে দায়ী করেন। সাধারণ মানুষের স্বার্থে জনগণের দাবিতে অবিলম্বে সমস্ত পরিবহন ব্যবস্থা চালু করার জন্য শান্তিপুর স্টেশন ম্যানেজারের কাছে একটি রিপোর্টেশন জমা দেওয়া হয়। নেতৃত্বরা বলেছেন ডেপুটেশন গৃহীত হয়েছে এবং রেল কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে। জানান সারা পশ্চিমবঙ্গব্যাপী লোকাল ট্রেন চালানোর দাবিতে শান্তিপুর স্টেশনে অবস্থান বিক্ষোভ ডেপুটেশন। আপনারা আসতে পারছেন না, শাড়ি কেনা বেচা বন্ধ আছে, শান্তিপুরের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের উৎপাদিত কাঁচামাল ভ্যান্ডারের মাধ্যমে বাইরে যাচ্ছে না, এছাড়া দিচ্ছেন কিন্তু সবাইকে কি দিচ্ছেন, সবাইকে কি চাল পাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়েও এমন অনেক পরিবার আছে, আমি জানি, আমার কাছে যাবেন, আমি দেখিয়ে দেবো, তাদের আজ অব্দি রেশন কার্ড নেই, তারা এক ফোঁটা চাল পায় না, তারা একদম পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, তাদের আজকে কি দুর্দশা। এইরকম খুঁজলেও কয়েক লক্ষ লোক পশ্চিমবাংলায় পাওয়া যাবে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মোশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা।